हत्ता अन तरफा लुक्मतन फी फिम्रातिका सदाकतुन। नबी जी बोलें तुम्हें खाना खेते बसेछो, दस्तरखान बिछिए खाना खेते बसेछो, दस्तरखानेर अपर प्रान्ते तुम्हार प्रियतमा स्त्री बसे बसे खाबार बेड़े दिच्छे, तुम्हार बीबी खाबार बेड़े दे तुम्हें बसे बसे खाओ। नबी जी बोलें खाना खेते खेते एक लुकमा खाबार निजेर मुखे ना दिए तुम्हार बीबीर मुखे दिए दाओ। कि भाई एटा कि खूब कठिन काज? हाँ, एक लुकमा खाबार बीबीर मुखे उठिए देया एटा कि खूब कठिन काज? सबाई बोले ना आपनादेर ए एलाकार मानुषेर जन्य बड़ कठिन एटा। हाँ, कठिन? एक लुकमा खाबार बीबीर मुखे देवा कि खूब कठिन? सहज काज। नबीजी बोलछेन तुमि शुधु ए एक लुकमा खाबार बीबीर मुखे तुले दियेछो, साथे साथे तुम्हार आमल नामा एकटा कबूल सदकार सवाब लिखे दाओ। এটা কিসের দাম? এই লোকমার দাম না ইমানের দাম? ইমানের দাম, ইমানের দাম। ও ভাই, এই যে ছোট ছোট কথাগুলো, এই যে বিবির মুখে এক লোকমা খাবার তুলে দেওয়ার কথা বললাম, আপনারা বলছেন এটা সহজ কাজ, কঠিন কাজ না, কিন্তু প্রশ্ন হলো করছেন কয়জন? এই কাজটা করছেন কয়জন? এই সহজ কাজটা না করতে করতে না করতে করতে আমাদের কাছে এখন এমন কঠিন হয়ে গেছে, যদি কাউকে হুকুম করা হয় যে তুমি আজকে গিয়ে এই কাজ করবে, তো ওর ঘাম বের হয়ে যাবে লজ্জায় যে হুজুর কেমনে করবে, কারণ জীবনে এই কাজ করে নাই তো। সহজ কাজটা কঠিন হয়ে গেছে। এক মহিলা, এক মুসল্লির মহিলা ফোন করে করে খালি স্বামীর নামে বিচার দেয়, হুজুর স্বামী বড় বদমেজাজি, বড় রাগি, নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী স্বামীর সেবা করি, কিন্তু হুজুর মানুষ হিসেবে তো ভুল ত্রুটি হতেই পারে, যদি কখনো তার মতের বাইরে একটু কিছু হয়ে যায়, এমন ভাবে বকা ঝকা শুরু করে, এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য শুরু করে, হুজুর মনটা খারাপ হয়ে যায়, মনটা চায় জমিনটা ফেটে যাক, ভিতরে ঢুকে যায়। এইভাবে বিবি স্বামীর নামে বিচার দেয়। আর ওই স্বামীকে যখন জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, বিবির সাথে খারাপ আচরণ করেন, তো স্বামী আবার বিবির বিরুদ্ধে এতগুলো নালিশ। এখন দুইজনে দুইজনের নামে নালিশ দেয়। তো ওই স্বামীকে বললাম এক কাজ করেন, আপনি আজকে ঘরে গিয়ে রাতে যখন খেতে বসবেন, তো খেতে বসে বিবির মুখে এক লোকমা খাবার তুলে দেন। এই ঘটনাটা হযরত মাওলানা তারেক জামিল দাওয়াত বরকাতুহু উনি শুনিয়েছেন। বিবির মুখে এক লোকমা খাবার তুলে দেন, এই কথা বলা মাত্রই ওই লোকটা বলছে, হযরত ইয়ে কাম মুঝসে হোনে কা নেই, এটা আমার দ্বারা সম্ভব না। আপনারা একটু আগে বললেন যে সহজ কাজ, সে বলছে এটা আমার দ্বারা সম্ভব। হযরত বললেন নেই, তুঝে জরুর করনা হ্যায়, এটা করবে, এটাই তোমাদের ঔষধ। এই লোক আজকে গেছে, কালকে আর পরশু আর আসে না, এক সপ্তাহ হয়ে গেছে এই লোক আর আসে না। এক সপ্তাহ পরে মাওলানা ফোন দিয়ে বললেন, ক্যা বাত হ্যায়, ও কাম কিয়া হ্যায়, ওই কাজটা করেছ? নেই হযরত, বহুত কোশিশ কিয়া মগর আতা নেই, অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না। হযরত ধমক দিয়ে বললেন, আজই তুঝে করনা হ্যায়, আজকেই করবে, করে রাতে ফোন দিবে। রাত্রে 10:30টার সময় ফোন দিয়েছে, ফোন দিয়ে বলে, হযরত আলহামদুলিল্লাহ মাইনে তো ও কাম কর লিয়া, আমি তো ওই কাজ করেছি। কোন কাজ? বিবির মুখে এক লোকমা খাবার। মগর এক আজীব সি হালত তারি হো গই, কাজটা তো আপনার হুকুম তো আমি পালন করেছি, কিন্তু একটা আশ্চর্য রকমের অবস্থার সৃষ্টি হয়ে গেছে। কি হয়েছে? হযরত মাইনে তো ও লুকমা উনকে মুহ মে উঠা দিয়া মগর আঁখে বন্ধ করকে দিয়া, তার মুখে লুকমাটা তুলে দিয়েছি কিন্তু চক্ষু বন্ধ করে দিয়েছি, কারণ কোনোদিন তো দেওয়া হয় নাই, লজ্জা লাগছে, এক সপ্তাহ ট্রাই করেও পারছে না, তো চোখ বন্ধ করে তুলে দিয়েছে। এরপর বলছে যে চোখটা যখন খুললাম, খুলে দেখি আমার বিবি
ওই লোকমাটা চাবায়ও না গিলেও না, কারণ ও তো জীবনে কোনোদিন ওই স্বামীর কাছ থেকে এই আচরণ কখনো আশাও করে নাই। এখন এই লোকমা যখন মুখে তুলে দিয়েছে, এখন ওই বিবি লোকমাটা মুখে নিয়ে এরকম হা, নড়েও না চড়েও না গিলেও না চাবায়ও না। তো স্বামী তাকে বলছে যে দেখো আমি তো তোমার মুখে বিষ তুলে দেই নাই, যেই খানাটা খাচ্ছিলাম ওটাই তো এক লোকমা তোমার মুখে দিয়েছি, তোমার কোনো ক্ষতি হবে না, খাও। বেচারি লোকমাটা খেলো, খাওয়ার পরে এবার স্বামীকে জিজ্ঞাসা করছে তুঝে কিসনে ইনসান বানায়া, তোমাকে মানুষ বানাইলো কে? মহতারাম ভাইও একটা সহজ কাজ, সহজ কাজ, কিন্তু এই কাজটা না করতে করতে না করতে করতে আমাদের কাছে এতটা কঠিন হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে কেমন আচরণ করতেন? আজকে তো শুধু আমরা অভিযোগ দিতে জানি, খালি বিচার দিতে জানি যে বউয়ের এই দোষ, বউয়ের এই দোষ, সেই দোষ, আর বউ খালি স্বামীর নামে খালি এই দোষ আর সেই দোষ অভিযোগ দিতে জানি, কিন্তু আমি আমার হক কতটুকু আদায় করছি, আমি আমার স্বামীর হক কতটুকু আদায় করছি, আর স্বামী তার স্ত্রীর হক কতটুকু আদায় করছে, এদিকে কারো কোনো নজর নেই। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন নবীজির সাথে খানা খেতে বসতাম, দেখেন নবীজির বয়স 53 বছর আর হযরতে আয়েশার বয়স মাত্র 9 বছর, স্বামীর বয়স 53, স্ত্রীর বয়স 9 বছরের বাচ্চা, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। বলেন যে যখন নবীজির সাথে খানা খেতে বসতাম তো পেয়ালার মধ্যে পানি, যখনই পানি পান করতে নিতাম নবীজি বলতেন আয়েশা সবটুকু পানি শেষ করে দিও না, আমার জন্য একটু রেখে দাও। তো আমি একটু পানি রেখে দিতাম, রেখে দেওয়া মাত্রই নবীজি পেয়ালাটা তুলে নিতেন, তুলে নিয়ে আমাকে দেখিয়ে দেখিয়ে যেই জায়গাটায় মুখ দিয়ে আমি পানি পান করেছি নবীজি ওই জায়গাটায় মুখ রেখে বাকি পানিটুকু পান করে নিতেন। এগুলো রাসূলের সুন্নাত, এগুলো রাসূলের সুন্নাত। আজকে আমরা স্বামী স্ত্রীর হক আদায় করি না, স্ত্রী স্বামীর হক আদায় করি না, শুধু অভিযোগ করি, অভিযোগ করি। মহতারাম ভাইও, আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছিলাম যে বিবির মুখে এক লোকমা খাবার তুলে দিলে এই খাবারটার দাম আল্লাহর কাছে এত বেশি, এটা কি লোকমার কারণে না ইমানের কারণে? ইমানের কারণে, ইমানের দাম এত বেশি।